পুষ্টি বা নিউট্রিশন, জীবভেদে পুষ্টি দুরকম আমরা জানি। হলজৈবিক পুষ্টি বা প্রাণীর পুষ্টিকে বলা হয় হলজৈবিক পুষ্টি, আর উদ্ভিদের পুষ্টিকে বলা হয় হলোফাইটিক পুষ্টি। হলজৈবিক পুষ্টি পাঁচটা পর্যায়, তা আমরা জানি। খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পরিপাকভুক্ত খাদ্যের শোষণ, শোষিত খাদ্যের আত্মীকরণ বা সিমিলেশন, এবং অপাচ্য অংশের মানে যে খাদ্যটা পরিপাক হচ্ছে না তার বহিষ্করণ। আর যেহেতু উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, তাই মাত্র দুটি পর্যায়, সিনথেসিস বা সংশ্লেষ এবং অ্যাসিমিলেশন। তো আমরা আজকে মানুষের পৌষ্টিকতন্ত্রের গঠন এই সম্পর্কে আমরা জানব। তা পৌষ্টিকতন্ত্রটা কী? পৌষ্টিকতন্ত্র হলো যে প্রাণীদের যে তন্ত্রের মাধ্যমে খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পরিপাকভুক্ত খাদ্যের শোষণ এবং পরিপাক হয়নি এমন অপাচ্য খাদ্যের বহিষ্করণ ঘটে, তাকে বলবো আমরা পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র। তো মানুষের পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র মূলত দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে পরিপাক নালী বা পৌষ্টিক নালী বা অ্যানিমেলিটির ক্যানাল, আর দ্বিতীয়টা হচ্ছে পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। পৌষ্টিক নালী বা আজকের আমাদের পড়ার বিষয় হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ হিউম্যান অ্যানিমেলিটির ক্যানাল বা পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী হচ্ছে মানুষের মুখ থেকে পায় পর্যন্ত বিস্তৃত যে নালী, সেটা হচ্ছে পৌষ্টিক নালী। এটা বিভিন্ন অংশ নিয়ে গঠিত, মুখ বা মাউথ, গলবিল বা ফ্যারিংস, গ্রাস নালী বা অন্ন নালী বা এসোফেগাস, পাকস্থলী বা স্টমাক, ক্ষুদ্রান্ত বা ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন অ্যান্ড বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইন, এবং পায়ু বা অ্যানাস। মুখ, আমরা পৌষ্টিকতন্ত্র পড়ার আগে যেটা হচ্ছে যে আমাদের এই সামনে যে আমরা চিত্রটা দেখছি, এই মাউথ বা ওরাল ক্যাভিটি, এখান থেকে শুরু হয়ে পায়ু বা অ্যানাস এই অবধি যে টিউব, এই টিউবটা নিয়েই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। তো প্রথমেই আমরা যাব হচ্ছে নেক্সটটায়, যে মানুষের অ্যানিমেলিটির ক্যানালে যে খাবার খায় মানুষ, ইনজেকশন খাবার, এভাবে গিয়ে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে মেকানিক্যাল ব্রেকডাউন হয় মুখে, চিউইং হয় মাউথে, চার্নিং বা ভেঙে যায় স্টমাকে, আর সেগমেন্টেশন হয় হচ্ছে ইন্টেস্টাইনে। তিনটে জিনিস হচ্ছে মাউথ করে চিউইং, স্টমাক চার্নিং, আর সেগমেন্টেশন ভাগ ভাগ করে দেয়, এবং ডাইজেশন হয় বিভিন্ন জায়গায় স্টমাক, স্মল ইন্টেস্টাইন মূলত, আর শোষণ হয় ইন্টেস্টাইনে, এবং লার্জ ইন্টেস্টাইনে সামান্য কিছু শোষণ হয় এবং বাকি বহিষ্করণ হয়। নেক্সট আমরা শুরু করব মাউথ। মানুষের মুখ হচ্ছে ঊর্ধ্ব চোয়াল আপার লিপ এবং নিম্ন চোয়াল বা লোয়ার লিপ দিয়ে ঢাকা থাকে। এই যে ছিদ্রটা, এটাকেই বলা হয় ভেস্টিবিউল। এই অংশটাকেই বলা হবে ভেস্টিবিউল, টোটাল অংশটাকেই বলা হয় ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলে কী কী থাকে? এই ভেস্টিবিউল মূলত দাঁত, মাড়ি, জিভা অনেকটা অংশ থাকে। ভেস্টিবিউলের কাজ কী? না, এর মাধ্যমে আমরা খাদ্যটা গ্রহণ করি। নেক্সট হচ্ছে মুখবিবর বা বাক্কাল ক্যাভিটি। মুখবিবর বা বাক্কাল ক্যাভিটি, এই অংশটাকেই বলা হয় মুখবিবর বা বাক্কাল ক্যাভিটি। এই অংশটা, এর মধ্যে কী আছে? এটা মুখের সবচেয়ে প্রসারিত অংশ, এবং এখানে যে অংশগুলো থাকে সেটা হচ্ছে প্যালেট, জিভা বা টাং, এবং দাঁত বা টিথ, এই অংশটা থাকে। প্যালেট, প্যালেট মূলত হচ্ছে তালু,
এর আবার দুটো অংশ থাকে, একটা হচ্ছে সফট প্যালেট, সফট এদিকে হচ্ছে সফট প্যালেট আর হার্ড প্যালেট। এই হার্ড প্যালেটে রোগী মানে কতগুলো আড়াড়ি খাস থাকে, যাকে বলা হয় রোগী, এই আড়াড়ি খাস থাকে, এবং সফট প্যালেটের আগায় ওভুলা, ওভুলা একটি মাংসল ফ্লপ বা মাংসল অংশ থাকে। নেক্সট হচ্ছে জিভ, এই জিভের অংশটা আমরা পরবর্তী স্লাইডে দেখি, জিভের অংশটা কীরকম দেখতে। জিভ মানুষের কিন্তু প্রধান কাজ করে হচ্ছে কি, স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। এই জিভটা একদম মেঝেতে মেঝেতে অবস্থান করে, যেটা হচ্ছে লিঙ্গুয়াল, দেখি আগের আগের যদি ছবিটাতে আছে কিনা একটু দেখি, হ্যাঁ এই অংশটা আছে, লিঙ্গুয়াল ফেনুলাম, এই লিঙ্গুয়াল ফেনুলাম এই যে অংশটা, এইটা এই ভাঁজটা দিয়ে আটকানো থাকে মেজের সঙ্গে জীবের, ঠিক আছে। জীবটা অনেকটা উল্টানো ভিয়ের মতন দেখতে, দেখো অনেকটা ভিয়ের মতো দেখতে, এই যে অনেকটা উল্টানো ভিয়ের মতো দেখতে, এর যে ভি আকৃতির খাঁজ, এই যে খাঁজটা, এই খাঁজ অংশকে বলা হয় টার্মিনাল সালকাস বা সালকাস টার্মিনালিস। এটা দুটো অংশে ভাগ করেছে, এইটা এই জিভটাকে দুটো অংশে ভাগ করেছে, ওপরের একটা অংশ আর হচ্ছে নিচের একটা অংশ, এই নিচের নিচের এই একটা অংশ, নিচের এই একটা অংশ দুটো অংশে ভাগ করেছে। ওপরটাকে বলছি আমরা ফ্যারিঞ্জিয়াল পার্ট, এই অংশটাকে বলছি আমরা ফ্যারিঞ্জিয়াল পার্ট, এই অংশটাকে আমরা বলছি ফ্যারিঞ্জিয়াল পার্ট, আর এটাকে বলছি ওরাল পার্ট, ওরাল অংশ। এই যে সালকাস টার্মিনালিস, এই যে সালকাস টার্মিনালিস, এর পিছনের দিকটা না প্রসারিত, এবং একটা ছোট গর্ত বা ফোরামেন থাকে, ছিদ্র থাকে, যাকে বলে ফোরামেন অফ সিকাম, এই অংশটায় একটা ছিদ্র থাকে যাকে বলা হয় এক মিনিট আমরা এই ইরেজ করে নিই, এই অংশটাতে থাকে হচ্ছে ফোরামেন অফ সিকাম, কি অংশ থাকে, ফোরামেন অফ সিকাম, ফোরামেন অফ সিকাম। জিভায় কিন্তু চার রকমের প্যাপিলি থাকে, যেটা হচ্ছে সার্কাম ভ্যালেট প্যাপিলি বা সংক্ষেপে একে বলা হয় ভ্যালেট প্যাপিলি, এই যে অংশগুলো, এই এই অংশগুলো সার্কাম ভ্যালেট প্যাপিলি বা ভ্যালেট প্যাপিলি, এই যে ভ্যালেট প্যাপিলি, এগুলো এগুলো কিন্তু সব থেকে বড়ো, আর সংখ্যায় 10-20টা হয়, বেশি হয় না, এদের সংখ্যাটা বেশি হয় না, এই যে এখান থেকে এই এই কটা অবধি 10-20টা হয়, এটা সব থেকে বড়ো। আর এই প্যাপিলিতে সাতকোরক থাকে, কিন্তু সেগুলো প্রায় 100টার মতো সাতকোরক থাকে, টেস্ট বার্ড। নেক্সট হচ্ছে ফিলিপম প্যাপিলি, ফিলিপম প্যাপিলিটা কি, যে এই সাইডের দিকে থাকে ফিলিপম প্যাপিলি, জিভের একটু অংশ সাইডের দিকে থাকে, এই প্যাপিলিগুলো কিন্তু সংখ্যায় সবচেয়ে বেশি হয়, আর হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্র হয়, এরা জিভের সরি ফিলিপম প্যাপিলি, এটা ভুল বলেছি আমি, ফিলিপম প্যাপিলিটা হচ্ছে একদম মাঝখান বরাবর, এটা কি সংখ্যা সর্বাধিক হয়, এবং এটা জিভের কেন্দ্রে বরাবর থাকে, এই জিভের কেন্দ্র বরাবর থাকে, জিভের কেন্দ্র বরাবর থাকে, এবং এটা স্পর্শ গ্রাহক হিসেবেও কাজ করে। নেক্সট হচ্ছে ফাঞ্জিফর্ম, মানে কথাটা দিয়েই আমরা বুঝতে পারছি যে ফাঞ্জিফর্মটা কি, যে কথাটার থেকে প্রমাণিত যেটা অনেকটা ইয়ের মতন দেখতে, ফাঙ্গি বা ছত্রাকের মতন দেখতে, ফাঞ্জিফর্ম, এগুলো ভ্যালেট থেকে অনেকটা ছোট, কিন্তু ফিলিপমের থেকে একটু বড়, এই প্যাপিলগুলো জিভের আগায়ের দিকে থাকে, ফ্যাঞ্জিফর্মগুলো জিভের আগার দিকে অনেকটা থাকে। নেক্সট হচ্ছে ফ্যালিয়েট পিপিলি, ফোলিয়েট পিপিলি, ফোলিয়েট পিপিলিটা কি, ফোলিয়েট পিপিলি হচ্ছে এগুলো থাকে হচ্ছে জিভের গোড়ার দিকে থাকে এবং দুপাশে থাকে, এই যে এ পাশটাও থাকে আবার এ পাশটাও থাকে,
এগুলোকে বলা হচ্ছে ফোলিয়েট পিপিলি প্যাপিলি। এতে কিন্তু স্বাদ করক থাকে না, এখানে টেস্ট বাট কিন্তু থাকে না। আচ্ছা, জিভার মেনলি কাজ কি না স্বাদ গ্রহণ করে? এখানে স্বাদ, এরা স্বাদ গ্রহণ করে, বিভিন্ন রকম স্বাদ গ্রহণ করে। তবে জিভার কিন্তু আগার দিকে, এই অগ্রের দিকে থাকে হচ্ছে মিষ্টি, আর পশ্চাৎ দিকে পিছন দিকটায় থাকে হচ্ছে তিক্ত, আর দুপাশটায় এই দিকটায় আর এই দিকটায় দুপাশে দুপাশে থাকে হচ্ছে তোমার টক আর হচ্ছে লবণ। কাজ হচ্ছে জিভার কাজ আমরা জানি যে এটা স্বাদ গ্রহণ করতে গেলে এটা কিন্তু আরও এছাড়াও অন্য অন্য কাজ করে, যেগুলো হচ্ছে টাচ বা স্পর্শ, ঠান্ডা গরম অনুভব করতে পারে। আমরা যদি কোনো গরম, অতিরিক্ত গরম কিছু খাই তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে আমরা মুক্তে বের করে দিই, এই জিভটা সেটা বুঝতে পারে। খাদ্যবস্তু চর্বণ করা মানে চাবিয়ে ফেলা, তারপরে গলার মধ্যে ঢোকানো, এগুলো কিন্তু বিশেষভাবে কাজ করে এই জিভের কাজ। নেক্সট আমরা পড়ব দাঁত। দাঁত হচ্ছে মানুষের চর্বণের জন্য বিশেষ উপযোগী। এই দাঁত বিভিন্ন রকমের হয়ে থাকে, তবে মানুষের ক্ষেত্রে দাঁতগুলো হচ্ছে ডাইফিওডন প্রকৃতির, মানে কি না দু রকমের দাঁত হয়, কুড়িটা দাঁত তৈরি হয় দুধে দাঁত, আর 32টা দাঁত হচ্ছে স্থায়ী দাঁত বা পার্মানেন্ট টিথ। সেই জন্য এটা কী হয় না, 6 মাস বয়সে ওঠে হচ্ছে দুধে দাঁত, আবার এরা সংখ্যা 20টার মধ্যে থাকে, আর শিশুদের ক্ষেত্রে 6 বছর পর থেকে দাঁতগুলো পড়া শুরু করে। এই জন্য মানুষের দাঁতকে বলা হয় ডাইফিওডন্ট। মানুষের দাঁত, এই যে দাঁত, এই দাঁতগুলো এই হাড়ের ভেতরে ঢোকানো থাকে, দন্তকটরে, এই দন্তকটরের মধ্যে ঢোকানো থাকে, যার জন্য একে বলা হয় থেকোডন্ট। কি বলছি, তার জন্য বলা হচ্ছে একে থেকোডন্ট। মানুষের দাঁত আবার হেটোডন্ট প্রকৃতি, কেন না মানুষের বিভিন্ন রকমের দাঁত আছে, যেমন ইনসিজার বা কৃন্তক, ক্যানাইন বা ছেদক, প্রিমোলার বা অগ্রপেশক, মোলার বা পুরোপেশক, এরকম। তো এর সংকেত যদি দেখি আমরা, যদি সম্পূর্ণ দাঁত হয় তাহলে হয় দুটো থেকে, মানে একদিকে এরকম, যদি এক সাইডের দাঁত আমরা ধরি, এরকম যদি চারদিকে পাটি থাকে, দু পাটির এক এক সাইড যদি ধরি, তাহলে দুটো থাকবে হচ্ছে ইনসিজার, একটা থাকবে ক্যানাইন, দুটো থাকবে প্রিমোলার, তিনটে থাকবে মোলার। তারপর 2 1 2 3, তাহলে কত হচ্ছে 5 আর 3 আর 4 8 32টা, 32 মোট হচ্ছে 32টা দাঁত থাকে। এই দাঁতগুলো যেহেতু বিভিন্ন প্রকৃতি, সেই জন্য এদের বলা হয় হেটোডন্ট। আরেকটা জিনিস যে এই দাঁতের মোলারের একদম শেষ যে মোলার, এই যে শেষ মোলার, এর আরেকটা নাম আছে, একে বলা হয় উইজডম টুথ বা আক্কেল দাঁত। এখন কে কী কাজ করে না, এ মূলত কৃন্তক হচ্ছে কাটতে সাহায্য করে, কৃন্তক কাটতে সাহায্য করে, ছেদক ছিঁড়তে সাহায্য করে, প্রিমোলার খানিকটা পেশে দিতে সাহায্য করে, মোলার একদম পুরো পিষিয়ে দেয়। এবার এর যে যদি আমরা দেখি যে মোটামুটি যে এদের আবার মূল থাকে, মূল রুট, কীরকম রুট থাকে না, এদের বিভিন্ন রকম দাঁতে বিভিন্ন রকম রুট থাকে। যেমন ঊর্ধ্ব চোয়াল, ওপরের চোয়াল যদি ধরি, তাহলে একটা রুট থাকে কার কার না, ওপরের চোয়ালের যখন আমরা ধরবো তখন থাকে একটা কার থাকে না, কৃন্তকের, ক্যানাইনের এবং দ্বিতীয় অগ্রপেশকের, দ্বিতীয় অগ্রপেশকের একটা করে মূল থাকে, আর দুটো করে মূল থাকে প্রথম অগ্রপেশকের, প্রথম অগ্রপেশকের, আর তিনটে করে মূল থাকে পুরোপেশকের মানে মোলারের। তাহলে এদের তিনটে করে, এদের সব হচ্ছে একটা করে, শুধুমাত্র প্রথম অগ্রপেশকের দুটো মূল থাকবে বা রুট। কিন্তু যদি নিচের দিকের হয়
নিচের দিকে যদি হয় তাহলে তাঁত কীরকম? না, এদের ক্ষেত্রে সব একটা করে রুট থাকে প্রত্যেকটার, শুধু তিনটে মোলারের থাকবে হচ্ছে দুটো করে রুট, শুধু তিনটে মোলারের দুটো করে রুট থাকবে পারমানেন্টলিতে। এবার আমরা এদিকটা একটু আসব, দাঁতের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে ক্রাউন বা একদম চূড়া অংশ যেটা হচ্ছে মাড়ির উপরের অংশ, তারপর হচ্ছে গ্রীবা বা নেক যেটা হচ্ছে মাড়িকে বেষ্টন করে থাকে, তারপর হচ্ছে মূল বা রুট, এটা হচ্ছে চোয়ালের মধ্যে ভেতরে ঢোকানো থাকে। এবং এই যে মূল, এই মূল দাঁতের কেন্দ্রে যে থাকে, দাঁতের মানুষের দাঁতের কেন্দ্রে থাকে একটা পাল্প গহ্বর, এই যে এটাকে বলা হয় পাল্প ক্যাভিটি, এই এইটাকে বলা হচ্ছে পাল্প ক্যাভিটি। কি বলা হয় না, পাল্প ক্যাভিটি। এই গহ্বরের নিচ দিয়ে সরু রুট ক্যানাল থাকে, এই টোটাল জিনিসটা এই সরু রুট ক্যানাল চলে গেছে, এটা সূক্ষ্ম নালী। এছাড়া অরীয়ভাবে যেমন থাকে হচ্ছে ডেন্টাইন টিউবুলস থাকে, এর ওপরে থাকে হচ্ছে ডেন্টিন, যোজকলা, সবচেয়ে বাইরে থাকে চূড়ায় যেটা হচ্ছে এনামেল, মানুষের সবচেয়ে কঠিন এবং শক্ততম অংশ এনামেল। এবং এই যে নেকের এখানে জিঞ্জিভা সালকাস বা জিঞ্জিভা মানে গাম, জিঞ্জিভা সালকাস দিয়ে এই গাম বা মাড়ির সঙ্গে যুক্ত থাকে, তার নিচের অংশটা সিমেন্ট দিয়ে দাঁতের মূলটা যুক্ত থাকে, এবং এর পাশে থাকে পেরিওডন্টাল লিগামেন্ট, পেরিওডন্টাল লিগামেন্ট থাকে কিন্তু এতে। তা দাঁতের মূল কাজটা, মূল কাজটাকে চর্মন করা, কাটা এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা, মোটামুটি এটা হচ্ছে। নেক্সট আমরা স্লাইড দেখব, নেক্সট অংশ হচ্ছে মুখবিবর বা গলবিল, মুখবিবর বা সরি গলবিল বা ফ্যারিংস, গলবিল বা ফ্যারিংস এর হচ্ছে তিনটি অংশ, একটা হচ্ছে নাসা গলবিল বা নেজো ফ্যারিংস, কোন অংশটা, এই অংশটা নেজো ফ্যারিংস, তারপরে হচ্ছে মুখ গলবিল বা ওরোফ্যারিংস, তারপর হচ্ছে স্বর গলবিল বা ল্যারিঙ্গো ফ্যারিংস। এই তিনটি অংশ নিয়ে কিন্তু নাসা গলবিল মূলত হচ্ছে গলবিল বা ফ্যারিংস তৈরি। নাসা গলবিলের সঙ্গে যে গহ্বরের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে কি নাসা গলবিল। এবং এখানে কিন্তু ইউস্টেশিয়ান নালী, এখানে ঠিক দেখানো যাচ্ছে না, এই এই অংশটাতে আমরা দেখতে পাবো, এই যে হচ্ছে ইউস্টেশিয়ান নালী, এই ইউস্টেশিয়ান নালীর অংশটা হচ্ছে ঠিক এই এই পজিশনে, ইউস্টেশিয়ান নালী অনেকটা এই এই জায়গাটা অবস্থান করে ইউস্টেশিয়ান নালী। তো এই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে কিন্তু গলবিলের এখানটা, এই যদি ঠোঁট দুটো হয়, এই দাঁত এখান থেকে মুখবিবর থেকে আসছে ওপরে, অন্তনাসানন্দ্র থাকে দুটো, এবং এখানে ফ্যারিংস, এটা হচ্ছে এপিগ্লটিস, এটার কাজটা খুব সাংঘাতিক। এই কাজটা কি না, খাদ্য যখন আসছে এখান থেকে, এখান থেকে যে খাদ্য আসছে এইটা এইভাবে নিচে নেমে এপিগ্লটিসটা আটকে দেয় ল্যারিঙ্গো ওপেনিং, যে ফ্যারিংসটা আটকে দেয়, ফলে খাদ্য এই পাশে চলে যেতে পারে, ক্ষণিকের জন্য এসোফেগাসে চলে যেতে পারে। গলবিলের যে অংশে মানে যে অংশে মুখবিবর সংলগ্ন থাকে, এই যে এই অংশটাকে, এটাকে বলা হচ্ছে ওরোফ্যারিংস। নাসা গলবিল আর মুখবিবর উভয় গলবিলের সঙ্গে যুক্ত থাকে, এখানে খাদ্য আর শ্বাসবায়ু চলাচলের সাধারণ পথ কিন্তু এটা। আর ল্যারিঙ্গো ফ্যারিংস হচ্ছে কি, এটা ল্যারিংসের পশ্চাৎভাগে অংশ, হ্যাঁ, গ্রাসনালের সঙ্গে যুক্ত থাকে এই অংশটা, গ্রাসনালের সঙ্গে এই অংশটা যুক্ত থাকবে। গলবিলের কাজ কি, মূলত কাজ হচ্ছে, গলবিলের কাজ হচ্ছে খাদ্য আর শ্বাসবায়ু চলাচলে সাধারণ পথ হিসেবে গলবিল কাজ করে। এখানে যদি আমরা একটা অংশ দেখি যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড এয়ারের রিং, কোন অংশটা না, এইরকম জায়গাটাকে যদি আমরা সেকশনটাকে দেখি এইভাবে পাবো, এইভাবে পাবো দেখতে,
এখানে ওয়ার্ল্ডেরা ডিঙে কি কি অংশ থাকে? না, ফ্যারিঞ্জিয়াল টনসিল থাকে। এই ফ্যারিঞ্জিয়াল টনসিল এটা থাকে কি, এটা হচ্ছে গলবিল সংলগ্ন অংশ থাকে ফ্যারিঞ্জিয়াল টনসিল। এটা শিশুদের ক্ষেত্রে এই টনসিল বড় হলে শ্বাসকষ্ট হয় কিন্তু। তো নেক্সট হচ্ছে টিউবিয়াল টনসিল, টিউবিয়াল অর ইউস্টেশিয়ান, সরি মানে ইউস্টেশিয়ান নালির চারপাশে যে লসিকা বা টনসিল থাকে তাকে। তারপর হচ্ছে প্যালেটাইন টনসিল। এই প্যালেটাইন টনসিল এটা অবস্থান করে কি, প্যালেটের দুপাশে, প্যালেটের দুপাশে মোট দুটো করে টনসিল দেখতে পাওয়া যায়। এই টনসিলের আবার যদি ব্যথা হয় তাকে বলা হয় টনসিলাইটিস। আর নেক্সট হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এই যে লিঙ্গুয়াল টনসিল, এই লিঙ্গুয়াল টনসিল জিভের গলাবিলের অংশে যুক্ত থাকে। এই ওয়ার্ল্ডিয়ার রিং, এই যে ওয়ার্ল্ডিয়ার রিং, এটাকে বলা হয় ওয়ার্ল্ডিয়ার রিং। এই ওয়ার্ল্ডিয়ার রিংয়ের এইখানে বিভিন্ন পয়েন্টগুলো আমরা সাজিটালভাবে যদি দেখি তাহলে দেখতে পাই। এই ওয়ার্ল্ডিয়ার রিংয়ের মূলত কাজ কী? আসলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে লিম্ফয়েড কলা। টনসিলগুলো কী করে না, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন এ, মনে রাখতে হবে ইমিউনোগ্লোবিউলিন এ, এরা তৈরি করে, যেটা হচ্ছে কি আমাদের অনাক্রম্যতাকে সক্রিয় করে, আমাদের ইমিউন পাওয়ারটাকে বাড়িয়ে রাখে আর কি। আমরা যে কোনো বিজাতীয় শত্রুর সঙ্গে আমরা যুঝতে পারি এদের সাহায্যে। নেক্সট হচ্ছে আমরা পড়ব গ্রাসনালি। গ্রাসনালির তিনটি অংশ মূলত হচ্ছে সার্ভাইকাল, মানে গ্রীবাদেশে যে অংশটা থাকে, মানে আমরা যদি একটা মানুষের বলি, এই যদি মানুষের হয়, এটা যদি গলা হয়, এটা যদি বক্ষ, তার মানে এরকম হচ্ছে অংশটা নামছে। এটা কোন অংশ না, গলবিলের পরের অংশ হচ্ছে এসোফেগাস বা গ্রাসনালি। এই গ্রীবাদেশীয়, বক্ষদেশীয় আর হচ্ছে অ্যাবডোমিনাল দেশীয়, অ্যাবডোমিনাল উদর, এই তিনটে অংশে ভাগ করা আছে। এগুলো লম্বায় প্রায় 10-12 ইঞ্চির মতন হয়। এগুলো কিন্তু পশ্চিম নালীর সবচেয়ে পেশিবহুল অংশ, সবচেয়ে পেশি থাকে এখানে। এখানে দু রকমের পেশি থাকে, একটা হচ্ছে চক্রাকার আর হচ্ছে একটা দৈর্ঘ্যাকার। এদের কোমসংকোচন প্রসারণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংকোচন হচ্ছে চক্রাকার পেশি, বোলস মানে খাদ্যর দলার ঢুকে যাচ্ছে, যেটা এখানে আরও ভালোভাবে দেখা যায়। ফুড মুভমেন্ট হচ্ছে কীভাবে, যে বোলস, যে রিল্যাক্স মাসেল, এখানে রিল্যাক্সড হচ্ছে মাসেলটা, যার জন্য এই অবস্থা আছে। আর এখানে কনস্ট্রাক্ট মানে এখানে চাপ সৃষ্টি করছে, এই মোটামুটি দেখতে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর হিস্টোলজি। হিস্টোলজিতে কী আছে না, মিউকোসা স্তর থাকে, সাবমিউকোসের স্তর থাকে, ভিতর থেকে বাইরের দিকে বলছি, মাসকুলারিস মানে মাসের স্তর থাকে, আর অ্যাডভেন্টিসিয়া স্তর থাকে। এই চারটে স্তর নিয়েই এরা তৈরি। এই ইসোফেগাস পরবর্তীতে চলে গেছে সবচেয়ে পশ্চিমের বড় অংশ, যেটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী গ্রাসনালির যে পরের অংশটা অনেকটা জিএ, ইংরেজি জিএ অক্ষরের মতন দেখতে, অনেকটা জিএ অক্ষরের মতন দেখতে। এর যে অংশগুলি আছে সে অংশগুলি আমরা পরপর পড়ব। এর দুটো তল আছে, একটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, এই যে গ্রেটার কার্ভেচার, আর হচ্ছে লেসার কার্ভেচার, মানে ডান দিকের তলকে বলছি, ডান দিকের পশ্চাৎ ভাগের তলকে বলছি হচ্ছে, যদি আমরা ঘুরে দাঁড়াই তাহলে ডান দিকের তলকে বলবো আমরা হচ্ছে লেসার কার্ভেচার, আর বাম দিকের তলকে বলবো আমরা, বাম দিকের পশ্চাৎ ভাগের তলকে বলবো আমরা, অগ্রভাগের তলকে বলবো আমরা গ্রেটার কার্ভেচার। এবং এই তলগুলো পেরিটোনিয়াম পর্দার যে অংশের সঙ্গে যুক্ত তাকে বলা হয় গ্রেটার ওমেন্টাম, তাকে বলা হয় গ্রেটার ওমেন্টাম। পাকস্থলীর চারটে অংশ কি, হৃৎপাকস্থলী বা কার্ডিয়াক স্টমাক, ফন্ডাস বা ফন্ডাস দেহ বা বডি, আর হচ্ছে পাইলোরা, পাইলোরিক
পার্ট বা পাইলোরিক অংশ, এই চারটে অংশ নিয়ে কিন্তু স্টমাক তৈরি। এই যে এসোফেগাসের সঙ্গে, যে অংশটা যুক্ত থাকে নচ তৈরি করে তাকে বলে কার্ডিয়াক নচ। এই অংশটাতে ফন্ডাস, তার নিচের ঠিক পাশে ফন্ডাস থাকে। তো এই কার্ডিয়াক নচ যে পাকস্থলীর যে অংশ তাকে বলে হৃৎপাকস্থলী বা কার্ডিয়াক পাকস্থলী। এটা এখানে একটা ভাল্ব বা স্পিংটার আছে, এই অংশে একটা স্পিংটার থাকে বা ভাল্ব থাকে যাকে বলা হয় কার্ডিয়াক স্পিংটার বা গ্যাস্ট্রো এসোফিজিয়াল ইন্টার, এসোফিজিয়াল গ্যাস্ট্রো, এই স্পিংটার থাকে বলে বলা হয় গ্যাস্ট্রো এসোফিজিয়াল ইন্টার। এর নেক্সট অংশটা হচ্ছে ফন্ডাস, এই যে ফন্ডাস অংশ দেখতে পাচ্ছি, নেক্সট অংশ হচ্ছে ফন্ডাস। এই ফন্ডাস অংশ এখানে কিন্তু প্রচুর গ্যাস পূর্ণ থাকে এবং ফন্ডাসে পাকস্থলীর 60-80% মিউকাসস্তর অবস্থান করে। নেক্সট হচ্ছে দেহ বা বডি, এই বডি অংশ হচ্ছে পাকস্থলীর মাঝখানের অংশ এবং প্রধান অংশ। বডি অংশতে কিন্তু বিভিন্ন ধরনের সেল থাকে, পেপটিক সেল বা চিপ সেল, তারপরে অক্সিডিক সেল থাকে, এরা বিভিন্ন ধরনের সিক্রেশন করে। নেক্সট হচ্ছে পাইলোরিক অংশ, পাইলোরিক অংশ তিনটে অংশ নিয়ে মূলত তৈরি। একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, পরবর্তী অংশ পাইলোরিক ক্যানাল, নেক্সট হচ্ছে পাইলোরিক স্ফিংটার বা পাইলোরিক পাইলোরাস ভাল্ভ। এইখান থেকে কিন্তু ডিউডেনামে পরবর্তী কাইম। কাইম কি? কাইম হচ্ছে পাকস্থলীতে আম্লিক মানে এইচসিএল মিশ্রিত অর্ধপাচিত যে খাদ্যের মণ্ড তাকেই আমরা কাইম বলি। এই কাইম কিন্তু ডিউডেনামে এখান থেকেই প্রবেশ করে। পাকস্থলীর কাজ, বিভিন্ন রকম কাজ পাকস্থলীর প্রচুর কাজ করে। সেই কাজগুলোকে আমরা যদি দেখি কীরকম কীরকম কাজ করে, মূলত হচ্ছে খাদ্য সংগ্রহ করে। নেক্সট হচ্ছে কি, খাদ্যগুলোকে সংগ্রহ করার পর যে পাচক রসের সঙ্গে মিশিয়ে দেয়, মিশিয়ে এবং এখানে চূর্ণ করে, খাদ্যকে চূর্ণ করে গ্যাস্ট্রিক জুসের সঙ্গে মিশিয়ে দেয়। এখানে কিন্তু উৎসেচক, নিশ্চিত হয়। এখানে বিভিন্ন রকম উৎসেচক নিশ্চিত হয়, সে উৎসেচকগুলো এই অংশ থেকে নিশ্চিত হয়। কী কী উৎসেচক নিশ্চিত হতে পারে? যে এখানে নিষ্ক্রিয় পাকগ্রন্থি থেকে প্রোএনজাইম, যেগুলো হচ্ছে পেপসিনোজেন, পোরেনিন, গ্যাস্ট্রিক লাইপেজ, এগুলো নিশ্চিত করে। আর শর্করা ভঙ্গ এনজাইম লাইসোজাইম নিশ্চিত হয় ঠিকই, কিন্তু শর্করাকে ভাঙতে সাহায্য করে না, এটা জীবাণু নাশ করে। আর যে পেপসিনোজেন, পোরেনিন আর লাইপেজ, এরা হচ্ছে কি এইচসিএল এর সাহায্যে প্রথমে তো সক্রিয়করণ হয়, সেটা আমরা পরে জানব। এরা প্রোটিন আর ফ্যাট যথাক্রমে পরিপাকে সাহায্য করে। খাদ্য পরিপাক পাকস্থলীতে হয় তো বটেই আমরা জানি। এখানে কি হয় না, পেপসিন মূলত কি করে না, খাদ্যকে অ্যাসিড এইচসিএল মিশে যাওয়ার পরে অ্যাসিড মেটাপ্রোটিন সেটা ক্রমান্বয়ে ভেঙে ভেঙে প্রাইমারি প্রোটিওস, সেকেন্ডারি প্রোটিওস, তারপরে হচ্ছে পেপটোনে পরিণত করে। আর ফ্যাট কি করে, ফ্যাটকে মানে ফ্যাট মানে ট্রাইগ্লিসারাইড বা পশম ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারাইড পরিণত করে লাইপেজ। তো এছাড়া অক্সিডিক কোষ থেকে এখানে এইচসিএল নিঃসৃত হয়। এইচসিএল যে নিঃসৃত হয় সেই নিঃসৃতটা অক্সিডিক কোষকে, আরেক নাম হচ্ছে প্যারাইটাল কোষ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্যারাইটাল কোষ, এই যে পেপসিনোজেন তৈরি হচ্ছে যে কোষ থেকে তাকে বলছে চিপ সেল বা পেপটিক সেল। আর যেখান থেকে এইচসিএল নিঃসৃত হচ্ছে তাকে বলছি আমরা প্যারাইটাল সেল বা অক্সেন্টিক কোষ। এরা মূলত কি করে, এইচসিএল নিঃসৃতটা এখানে একটু বুঝেনি। ঘটনাটা যেটা হয়, কার্বন ডাইঅক্সাইডটা থাকে কোথায় না, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে থাকে। তার মানে এই যে লেয়ার এবং ব্লাড, এই লেয়ার এবং ব্লাড লেয়ারের মাঝখানে অবস্থান করে। কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে প্যারাইটাল কোষে, সেখানে জলের সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে, সেটা স্টমাক লিউমেনে প্রবেশ করে এবং এটিপি এজের মাধ্যমে কি হয় না, পটাশিয়াম আয়ন ওই শূন্যস্থান পূরণ করতে ভিতরে প্রবেশ করে। তাহলে এখানে হাইড্রোজেন আয়নটা আমরা পেলাম।
আর কি না, এই যে বাইকার্বনেট যেটা হলো মাইনাস চার্জ, সেটা কি হচ্ছে না, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মাধ্যমে বাইকার্বনেট হয়ে ব্লাড ক্যাপিলারিতে যাবে, সেখানে একটা অ্যান্টিপোর্টারের মাধ্যমে ফ্লুইড থেকে ক্লোরাইড আয়ন বেরিয়ে আসবে স্টমাক লিম্ফে। এই এইচ প্লাস আর সিএল মাইনাস ক্লোরাইড আয়ন এইচসিএল তৈরি করে। এই এইচসিএলই কিন্তু মূলত পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করবে আর জীবাণু নাশ করবে। আর কি করবে? জীবাণু নাশ করবে। আরেকটা কাজ আছে এইচসিএল এর, সুক্রেজ এনজাইম তাকে আংশিকভাবে ফ্রুক্টোজ আর গ্লুকোজে পরিণত করে, এইটাও কিন্তু এদের কাজ। শোষণ কি করে? শোষণ পাকস্থলে বিশেষ শোষণের কাজ করে না, তবে অ্যালকোহল এবং অন্যান্য অংশ যেমন অ্যাসপিরিন ওষুধ, বিভিন্ন ওষুধ, গ্লুকোজ, জল, যেগুলো হজম হওয়ার দরকার তারা সরাসরি এখানে শোষিত হয়। হরমোন নিঃসৃত করে, এটা হচ্ছে খুব ভাইটাল যে এরা কিন্তু হরমোন নিঃসৃত করে, বিভিন্ন ধরনের হরমোন এরা নিঃসৃত করে। কি কি হরমোন নিঃসৃত করতে পারে না? গ্যাস্টিন, জিসেল থেকে, আমরা জানি জিসেল আছে পাকস্থলে, যে জিসেল, এই জিসেল থেকে গ্যাস্টিন হরমোন নিঃসৃত করে। এই গ্যাস্টিন হরমোন কি করে? এরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হতে তাদের উদ্দীপ্ত করে, স্টিমুলেট করে গ্যাস্টিন হরমোন। আর ডিসেল থেকে, ডিসেল আছে, সেই ডিসেল থেকে একরকমের হরমোন নিঃসৃত হয়, তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, যেটা ঠিক বিপরীত কাজ করে, এইচসিএলকে বাধা দেয়, ইনহিবিট করে। এছাড়া উৎসেচককরণও সাহায্য করে। আর যেটা হচ্ছে জিআইএফ, ক্যালসবর্ণিত ইন্টেন্সিক ফ্যাক্টর, ক্যালস ইন্টেন্সিক ফ্যাক্টর নিঃসৃত হয় পাকস্থলী প্রাচীরের কোষে। এটা একটা উদ্দীপক পদার্থ তৈরি হয়, যেটা কি করে, গ্লাইকোপ্রোটিন, ভিটামিন বি12, গ্লাইকোপ্রোটিন এবং ভিটামিন বি12 এবং এগুলো আর এবং মূলত এক্সটেন্সিভ ফ্যাক্টর ভিটামিন বি12 এদের শোষণে অংশগ্রহণ করে। এটা হচ্ছে স্টমাকের মূল কাজ। নেক্সট আমরা পড়ব ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, এটা কি, এটা হচ্ছে তার পরবর্তী অংশ। তাহলে পাকস্থলীর পরবর্তী অংশ হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এটা কিন্তু মূলত তিনটে অংশ নিয়ে তৈরি। এটা কোথা থেকে কোথায় অবধি হয়েছে না, এরা এই পাইলোরিক এ রিজিয়ান, মানে যে স্টমাক, স্টমাকের যে পাইলোরিক অংশ, এইখান থেকে শুরু করে ইলিওসিকাল ভাল্ভ বা ইলিওসিকা অংশ, এই অবধি এটা পেঁচিয়ে এই অংশ অবধি এসছে। এটা হচ্ছে মূলত তিনটে অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে সি আকৃতির ডিউডেনাম, নেক্সট ডিউডেনামের পরে জেজুনাম অংশ, প্যাচানো অংশ, তারপরের অংশ হচ্ছে ইলিয়াম অংশ, এই তিনটে অংশ নিয়ে তৈরি। তো মূলত এই যে সি ডিউডেনাম, এই ডিউডেনাম এই অংশটা, এই ডিউডেনাম অংশটা প্রায় 25 সেন্টিমিটার লম্বা হয়, 25 সেন্টিমিটার লম্বা হয়। এবং এই সি আকৃতি, এটা হচ্ছে হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক অ্যাম্পুলা, হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক অ্যাম্পুলা এবং তার স্ফিংটার, এই অংশ ডিউডেনামের সঙ্গে যুক্ত থাকে। এই অ্যাম্পুলা যকৃত আর যকৃত থেকে নিঃসৃত হয় পিত্ত এবং অগ্নাশয় থেকে নিঃসৃত হয় অগ্নাশয় রস, ডিউডেনামে আসে এর মাধ্যমেই, এখান থেকে আর এখান থেকে ডিউডেনাম আসে।
তাহলে এই অংশটাকে বলছি অ্যাম্পুলা। অ্যাম্পুলার মধ্যে যে স্ফিংক্টার থাকে তাকে বলছি হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক স্ফিংক্টার, আর এই ফোলা অংশটাকে বলছি হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক। হেপাটো মানে হেপাটিক লিভার, আর প্যাঙ্ক্রিয়াসের প্যাঙ্কিটিক, হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক অ্যাম্পুলা। ডিউডেনাম কিন্তু লোহা শোষণ করে, এটা ওর ভাইটাল কাজ। আর ডিউডেনামে আরেকটা জিনিস খুব ভাইটাল, এটা মনে রাখার অবশ্যই দরকার, ব্রুনারের গ্রন্থি আছে। ব্রুনার গ্রন্থি ডিউডেনামে অবস্থান করে, ব্রুনার, ব্রুনারের গ্রন্থি, ব্রুনারের গ্ল্যান্ড, ব্রুনারের গ্রন্থি আছে। এই ব্রুনারের গ্রন্থি আসল কাজ হচ্ছে বাইকার্বনেট HCO3, HCO3 বাইকার্বনেট খরণ করা, যেটা কি করে না অ্যাসিড মিডিয়া ছিল তো HCl পাকস্থলীতে, এটা ক্ষারীয় মিডিয়া পরিণত করে, প্রায় 8.3 তারও উপরে উঠে যায়। নেক্সট পার্ট হচ্ছে জেজুনাম, যেটা আমরা এখানে পড়েছি জেজুনাম পার্ট। এই জেজুনাম পার্ট হচ্ছে প্রায় 2.5 মিটারের মতো লম্বা হয়, এবং এটা খুব পুরু পেশি যুক্ত এবং রক্তজালকপূর্ণ এবং কুণ্ডলীকৃত অবস্থা থাকে। নেক্সট পার্ট হচ্ছে ইলিয়াম। এই ইলিয়াম অংশটা প্রায় 3.5 মানে 3.5 মিটার মতো লম্বা এবং খুব প্যাঁচানো হয়। জেজুনাম আর ইলিয়াম মেসেন্টি পর্দা নামক পর্দার দ্বারা যুক্ত থাকে এবং ঝুলে থাকে। এই ক্ষুদ্রান্ত লম্বা বরাবর, এই ক্ষুদ্রান্তকে যদি লম্বা আমরা করি, এই লম্বা বরাবর মানে একটা টিউব যদি আমরা মনে করি, ক্ষুদ্রান্তের এই টিউব, এই যে ক্ষুদ্রান্তের টিউব, এই লম্বা বরাবর কতগুলো লসিকা গ্রন্থি থাকে যাকে বলা হয় দলবদ্ধভাবে একসঙ্গে থাকে, পরে আমরা দেখবো একটু, তাকে বলা হয় পিয়ার পাজ। কি বলা হয়? পিয়ার্স পাজ। যে কুণ্ডলীকৃত অবস্থায় থাকে লসিকা গ্রন্থিগুলো তাকে বলা হয় পিয়ার পাজ। পিয়ার্স পাজ। আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে এর পরের বৈশিষ্ট্য আমরা দেখব, এর পরের নামগুলো তো দেখেইছি, এর পরে যেটা দেখব যে ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে আঙ্গুলের মধ্যে প্রবর্তক দেখতে পাওয়া যায় যাকে বলা হয় সিঙ্গুলারে ভিলাস, প্লুরালে বলা হয় ভিলি। এই ভিলির অগ্রের যে এপিথেলিয়াম কোষ তাতে আবার এরকম ছোট্ট উপবৃদ্ধি থাকে যাকে বলে মাইক্রোভিলি। এর মূল কারণ হচ্ছে কি, শোষণ তলটাকে বাড়িয়ে দেওয়া। এবং এখানে এর ভেতরে যে আমরা দেখতে পাচ্ছি, এর ভেতরে ইন্টেস্টাইনের ভেতরে এরকম গোলাকার রিং, মানে অনেকগুলো ক্ষুদ্রাকার মিউকাস, যে ক্ষুদ্রান্ত যে মিউকাস পর্দা, যে চক্রাকার যে রিং দেখা যায়, এগুলোর নাম হচ্ছে কার্ক রিং বা প্লিসি, কার্ক রিং বা প্লিসি সার্কুলারিস, কার্ক রিং বা প্লিসি সার্কুলারিস। এছাড়া এদের মধ্যে যেটা দেখা যায় ক্রিপ্টস অব লিভারকুম, খুব ভাইটাল জিনিস, যেখানে বিভিন্ন ধরনের গ্রন্থি অবস্থান করে, পরে আমরা দেখব যখন আমরা গ্ল্যান্ড পড়ব তখন আমরা দেখতে পাব। এর কাজ কি, ক্ষুদ্রান্তের কাজ কি? ক্ষুদ্রান্তের প্রধান কাজ হচ্ছে যে অ্যাসিড মিশ্রিত কাইম যেটা পাকস্থলীতে ছিল সেটা ক্ষুদ্রান্তে আসলে সেটাকে গ্রহণ করা, আর কি পাচক রস খরণ করা। দেখো এই একটা জায়গা যেটা স্মল ইন্টেস্টাইন, সেখানে প্রোটিওলাইটিক, অ্যামোলাইটিক, লাইপোলাইটিক তিন ধরনের এনজাইমই এখান থেকে সিক্রেশন হয়। অ্যামোলাইটিক এনজাইমের মধ্যে যেমন অ্যামাইলিস, মল্টিস, আইসোমল্টিস, ল্যাকটিস, সুক্রেস, এরকম বিভিন্ন আছে। যেমন এছাড়া যে প্রোটিন ভঙ্গক যেমন ইরেপসিন, ডাইপেপটাইডেস, পলিপেপটাইডেস, নিউক্লিয়েস, অন্যান্য যে আছে কার্বক্সি পেপটাইডেস, অ্যামাইনো পেপটাইডেস, বিভিন্ন রকম এনজাইম আছে। এছাড়াও নিউক্লিওটাইডেস, নিউক্লিওসাইডেস আছে, আর ফ্যাট ভঙ্গক যেটা হচ্ছে ইন্টেস্টিনাল লাইপেস। তবে একটা জিনিস আমার স্মরণে নেই, সেটা যদি বলে থাকি, যেমন হচ্ছে অ্যামাইলেস
তিন জায়গার থেকেই সিক্রেশন হয়। শোয়ান কোষ, শোয়ান কোষ লালাগ্রন্থির শোয়ান কোষ হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ, আর প্যাঙ্ক্রিয়াস হচ্ছে প্যাঙ্কেটিক অ্যামাইলেজ বা অ্যামাইলপসিন, আর ইন্টেস্টিনাল অ্যামাইলেজ হচ্ছে ইন্টেস্টাইন। এরা পরিপাক করে, এখানে পরিপাকের খুব সবচেয়ে বৃহৎ জায়গা হচ্ছে এই ক্ষুদ্রান্তে, হচ্ছে পরিপাকের সবচেয়ে মূল জায়গা। এখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের সম্পূর্ণ পচন ঘটে, পুরোটাই এখানে পরিপাক ঘটে। এখানে শোষিত হয় কারণ ভিলাই আছে বলেই। এখানে সরল খাদ্য যেমন হচ্ছে, আমরা জানি কি আমরা তিন ধরনের খাদ্য খাই মূলত, যেটা আমাদের পরিপাক নালীতে ভাঙার প্রয়োজন হয়, যেমন কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট। কার্বোহাইড্রেট হচ্ছে মনোস্যাকারাইড হিসাবে শোষিত হয়, গ্লুকোজ গ্লাকটোজ ফ্রুক্টোজ ম্যানোজ বিভিন্ন রকম আছে আমরা জানি। এছাড়া প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর ফ্যাটের হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হিসাবে শোষিত হয়, এখান থেকেই শোষিত হয়। আরেকটা জিনিস হচ্ছে জানার, যেটা সেটা হচ্ছে হরমোন নিঃসরণ করে ক্ষুদ্রান্ত থেকে, কিন্তু বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়, যেমন সিক্রেটিন। সিক্রেটিন হরমোন নিঃসৃত করে হচ্ছে ক্ষুদ্রান্ত, এটা খুব মারক করে জানার দরকার। সিক্রেটিন এরা কি করে, এরা বাইকার্বনেট ক্ষরণ করে, এই সিও থ্রি ক্ষরণ করে। আরেকটা হচ্ছে কোলিসিস্টোকাইনিন, সিসিকে, কোলিসিস্টোকাইনিন সিসিকে, সিসিকে কোলিসিস্টোকাইনিন ক্ষরণ করে। এই হরমোনটা কি করে না, অগ্নাশয় উৎসেচক আর বাইল ক্ষুদ্রান্তে যাতে সুন্দরভাবে যেতে পারে তার জন্য এই হরমোনটা সাহায্য করে। আরেকটা হরমোন নিঃসৃত হয়, সেটা হচ্ছে অ্যান্টারোগ্যাস্ট্রন। অ্যান্টারোগ্যাস্ট্রন কি করে, কাইম যে খাদ্যটা থাকে পাকস্থলে, সেই কাইম খাদ্যটাকে চলাচলে ইন্টেস্টাইনে সাহায্য করে, মানে এই কাইম চলনে সাহায্য করে কে না, অ্যান্টারোগ্যাস্ট্রন। আরেকটা হরমোন আছে ভিলিকাইনিন, ভিলিকাইনিন, ভিলিকাইনিন কি করে না, ভিলি যে উপবৃদ্ধি এর চলনে সাহায্য করে। তো নেক্সট আমরা পড়বো বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন এটা পশ্চিমনালীর ক্ষুদ্রান্তের পরের বেশ মোটা অংশ, এটা লম্বায় প্রায় 1.5 মিটারের মতন হয় আর চওড়ায় প্রায় 4 থেকে 7 সেন্টিমিটারের মতন হয়। এখানে বৃহদন্ত্রে কিন্তু গবলেট কোষ একটা বিশেষ জিনিস, যেটা হচ্ছে গবলেট সেল এখানে দেখতে পাই, এটা পরে বলছি। গবলেট কোষ এখানে দেখতে পাওয়া যায়, আর এর হচ্ছে 4টে অংশ। কী কী, এই যে বৃহদন্ত্র আমরা দেখতে পাচ্ছি, এই বৃহদন্ত্রের 4টে অংশ। এই যে বৃহদন্ত্রটা শুরু হয়েছে কোথার থেকে, বৃহদন্ত্রটা শুরু হয়েছে হচ্ছে ইলিওকোলিক্স যে সিকাম, এইখান থেকে শুরু হয়েছে বৃহদন্ত্রটা। যাই হোক, বৃহদন্ত্র মূলত শুরু হচ্ছে সিকাম, নেক্সট হচ্ছে কোলন, কোলন, কোলনের কতগুলো পার্ট আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, আর হচ্ছে সিগময়েড কোলন। তাহলে সিকাম, কোলন, মলাশয় বা রেকটাম, মলাশয় বা রেকটাম, আর হচ্ছে পায়ু নালী বা অ্যানাল ক্যানাল এবং পায়ু, এই কটা অংশ নিয়েই কিন্তু তৈরি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এই কটা অংশ নিয়ে তৈরি সিকামটা কি, এটা বৃহদন্ত্রের প্রথম অংশ এবং ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের সংযোগস্থলে এটা মানে থেকে বিস্তৃত। এটা সিকামে একটা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স দেখতে পাওয়া যায়, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এই অংশটা এটা দেখতে পাওয়া যায়। এর যদি ব্যথা হয় তখন তাকে বলে অ্যাপেন্ডিসাইটিস, প্রধান যদি ব্যথা হয় তখন এটাকে অপারেশনও করতে হয়। নেক্সট হচ্ছে কোলন, কোলনের 4টে অংশ আমরা বলেছি, অ্যাসেন্ডিং কোলন বা অ্যাসেন্ডিং ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ কোলন বা ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, আর হচ্ছে সিগময়েড কোলন। এই কোলনের 2টো অংশ আমরা দেখতে পাই, বাক অংশ থাকে, এই একটা বাক অংশ আর এই একটা বাক অংশ।
এই বাক্যাংশটা একদম যে আমাদের হেপাটিক অর্থাৎ লিভারের কাছে অবস্থান করেছে বলে একে বলা হয় রাইট কোলিক ফ্লেকচার বা হেপাটিক ফ্লেকচার, আর এটা স্প্লিন বা প্লিহার কাছে থাকে বলে এই অংশটা থাকে বলে লেফট কোলিক ফ্লেকচার বা স্প্লেনিক ফ্লেকচার বা বাক এই অংশটা। এছাড়া কোলনে তিনটে, এই একটা, এই একটা এবং এই একটা, এই তিনটে টিনিয়া কোলি থাকে, টিনিয়া কোলি। এছাড়া এখানে পাউচ হাইড্রা, পাউচ হাউস্ট্রা বা এপিকোলিক অ্যাপেন্ডিসেস দেখতে পাওয়া যায়। এই অংশগুলো পাউচ হাউস্ট্রা বা এপিকোলিক অ্যাপেন্ডিসেস দেখতে পাওয়া যায়। কাজ কি এর, বিয়োদন্তের কাজ কি? বিয়োদন্তের মূলত যে কাজ সেটা হচ্ছে এই যে আমাদের পাচিত খাদ্য কাইল, সেটা অংশটা পাচিত খাদ্য কাইল কোথায়, অপাচিত অংশ হচ্ছে কাইম পাকস্থলী আর পাচিত খাদ্য কাইল হচ্ছে ক্ষুদ্রান্ত হয় সেটা শোষিত হয়। তারপরে যে র্যাফেজ বা অন্য অপাচিত অংশ থাকে তার সঙ্গে ব্যাকটেরিয়া দ্বারা ওই র্যাফেজকে পচিয়ে মলে পরিণত করাটাই হচ্ছে প্রধান কাজ হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রের। এখানে কিন্তু কিছু জল এবং স্যালাইনও শোষিত হয়, আর এখানে কিছু জীবাণু কর্তৃক ভিটামিন B12 এবং কে, ভিটামিন কে এখানে কিন্তু তৈরি হয়। নেক্সট পার্ট হচ্ছে মলাশয় বা রেকটাম। এই মলাশয় বা রেকটাম এটা প্রায় 13-16 সেন্টিমিটার লম্বা, এটা অনেকটা এস আকৃতির হয়, এই সিগময়েড কার্ভের পর থেকে পায়ু নালী পর্যন্ত এটা বিস্তৃত। এর কাজ হচ্ছে কি, মলকে স্বাভাবিকভাবে ধরে রাখা। নেক্সট হচ্ছে অ্যানাল, অ্যানাল ক্যানাল বা পায়ুনালী, অ্যানাল ক্যানাল বা পায়ুনালী, এর এক্সটার্নাল এবং এই যে এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ফিংটার থাকে, এই যে এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ফিংটার থাকে, এর মাধ্যমে কিন্তু যেহেতু থাকে এরা সময় মতো মলকে বাইরে নির্গত করতে সাহায্য করে। এখানে কিন্তু প্রচুর শিরা কুণ্ডগুলো অবস্থায় থাকে, যদি শিরার কোনো গণ্ডগোল হয় তখন তাকে বলে অশ্ব বলা হয় বা পাইলস বলা হয়। পায়ুছিদ্রর কাজ কি, পায়ু বা পায়ু পায়ু অ্যানাল পায়ুছিদ্র বা অ্যানাসের মাধ্যমে মলকে বাইরে বের করে দেওয়া। এই হচ্ছে মোটামুটি। এরপরে আমরা দেখি হিস্টোলজিক্যাল ব্যাপারটা, মানে গাট বা অ্যানিমেন্টের ক্যান্ডারের হিস্টোলজি কি। এর কিন্তু মূলত চারটে স্তর দিয়ে তৈরি, একদম প্রথম থেকে শেষ অবধি যদি আমরা দেখি। সেরোসা, সেরোসা বা সেরাস স্তর। নেক্সট হচ্ছে বহিস্থ পেশি স্তর বা মাসকুলারিস, বহিস্থ পেশি স্তর বা মাসকুলারিস এক্সটার্নাল। নেক্সট হচ্ছে অধস্তর বা অধশ্লেষ্মা স্তর বা সাবমিউকোসা, আর হচ্ছে শ্লেষ্মা স্তর বা মিউকোসা। এই চারটি স্তর সব জায়গায় আছে, একদম আমাদের গ্রাস নালী থেকে শুরু করে বৃহদন্ত্র অবধি সব জায়গায় এই চারটি অংশ আমরা দেখতে পাবো। এখানে শ্লেষ্মা স্তরে এখানে রক্তবাহ থাকে, শ্লেষ্মা মেলি রক্তবাহ আর হচ্ছে নাদ, এগুলো বেশি থাকে। আর পেশি স্তরে দু রকমের পেশি থাকে, বাইরের দিকে থাকে হচ্ছে লঙ্গিচুডিনাল বা দৈর্ঘ্য পেশি আর ভেতরের দিকে থাকে হচ্ছে সার্কুলার পেশি। এরা কনস্ট্রাকশন রিল্যাক্সেশনের সাহায্য করে এবং বিচলন, পোস্টিক নালীর বিচলনে বিশেষভাবে কার্যকরী হয়। আর শ্লেষ্মাস্তরে যে কোলাজেন আর স্থাপক তন্তু থাকে, কোলাজেন অর্ধ শ্লেষ্মাস্তরে মানে সাবমিউকোসায় কোলাজেন, এই সাবমিউকোসায় কোলাজেন এবং ঢাক থাকে এবং ভাস থাকে অনুদৈর্ঘ্য পেশির পরের অংশ সার্কুলার পেশির। তারপর হচ্ছে শ্লেষ্মাস্তর, এখানে কিন্তু স্কমাস এপিথিলিয়াম বা স্তম্ভাকার এপিথিলিয়াম থাকে। এখানে ল্যামিনা প্রোপিয়া
এবং অনিচ্ছিক পেশি পাতলা স্তরও দেখতে পাওয়া যায় ল্যামিনা প্রোপিয়া, আর ভেতরটা হচ্ছে লুমেন, এই অংশগুলো দিয়ে তৈরি। এরা যদি আমরা দেখি হিস্টোলজিক্যাল, হিস্টোলজিতে আমরা দেখতে পাই যে এসোফেগাসের ক্ষেত্রে, এসোফেগাসের ক্ষেত্রে আমরা দেখি মিউকোসা স্তর, এটা স্ট্রেটিফাইড স্কমাস এপিথিলিয়াম দিয়ে তৈরি। সাব মিউকোসা, আমি ভেতর থেকে বাইরে আসছি, অ্যারিওলার কানেক্টিভ টিস্যু, এটা লিউম তো একদম ভেতরে। আর হচ্ছে মাস্কুলার স্টার্না, সার্কুলার লেয়ার, লংচুরাল লেয়ার, আর অ্যাডভেন্টিসে ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। নেক্সট যেটা হচ্ছে পাকস্থলী, পাকস্থলীর যে লেয়ারটা, সেই লেয়ারে আমরা দেখতে পাবো অনেকগুলো কোষ থাকে, যেগুলো হচ্ছে এখানেও শিরাশের স্তর, পেশি স্তর, অধশ্লেষের স্তর, শ্লেষ্মা স্তর, চারটি স্তরে থাকে। আর এই পেশির ভেতরে কতগুলো খাস থাকে পাকস্থলীর ভেতরে, যাকে রুগী বলা হয়, রুগী বা শ্রমিক খাজ ভাস থাকে যাকে রুগী বলা হয়, এটা আমরা আগেও জেনেছি। তো যে কোষগুলো থাকে সেই কোষগুলো যেমন মিউকাস সেল, তারপর পেপটিক সেল বা চিপ সেল, প্যারাটাইট সেল বা অক্সেন্ট্রিক কোষ, এগুলো থাকে, এগুলো বিভিন্ন কাজ করে। এছাড়াও আরও যে সেল থাকে সেটা হচ্ছে ডি সেল, জি সেল, আর্জেন্টিফাইড কোষ, বিভিন্ন রকমের কোষ থাকে, আমরা এখানে ছবির মাধ্যমে দেখতে পাবো। এই যে চারটে অংশ, মিউকোসা, সাব মিউকোসা, পাকস্থলীর, মাসকুলারিস, আর সেরোসা, এইখানে যদি দেখি মিউকোসা নেক্সট সেল, এরা কী করছে না, এরা মিউকোস তৈরি করছে, সিক্রেশন করছে, এই অংশগুলো প্যারাইটাল কোষ বা পেপটিক সেল, গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষ বা অক্সেন্ট্রিক কোষ, প্যারাইটাল সেল বা অক্সেন্ট্রিক কোষ, এরা গ্যাস্ট্রিক অ্যাসিড মানে HCl নিঃসৃত, আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্যালসিয়াম আয়ন অ্যাবজর্পশন করতে সাহায্য করে। তারপরে এন্টারোক্রোমাটিফিন লাইক সেল যেগুলো, সেটা হিস্টামিন, এটা হিস্টামিন স্টিমুলেটস করে। চিপ সেল মানে পেপটিক সেল, এরা পেপসিন আর গ্যাস্ট্রিক লাইপেস সিক্রেশন করে। ডি সেল সোমাটোস্ট্যাটিন হরমোন সিক্রেশন করে, যা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ইনহিবিটস করে, বাধা দেয় HCl অ্যাসিডকে। আর জি সেল গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত করে, যা স্টিমুলেট করে অ্যাসিড, HCl অ্যাসিড নিঃসরণে। নেক্সট হচ্ছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের প্রাচীরগুলো কিন্তু সে চারটি স্তর থাকে, এখানে আঙুলের মতো প্রবর্তক থাকে যাকে বলা হয় ভিলি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভিলি, ভিলি বা ভিলাস। এর মাঝখানে রক্তজালক, এই যে রক্তজালক থাকে আর লেকটিয়াল থাকে, মাঝখানটা বরাবর থাকে, এই সবুজ রঙে যেটা দেখতে পাচ্ছি সেটা লেকটিয়াল, আর দুপাশে জালক, এর মাধ্যমে কিন্তু। এছাড়া আর যেটা হচ্ছে লিভার কুন, কিপস অফ লিভার কুন, এই যে কিপস অফ লিভার কুন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে। আর থাকে হচ্ছে ব্রুনারের গ্রন্থি এবং গবলেট কোষ, এই গবলেট সেল, এই গবলেট সেল এখানে থাকছে আর ব্রুনারের গ্রন্থি থাকে, এই অংশগুলো এখানে আমরা দেখতে পাই। এগুলোর মাধ্যমে ব্রুনারের গ্রন্থি আর গবলেট সেল কী করে না, মিউকাস সিক্রেশন করে। আর লিভার কুন গ্রন্থি হচ্ছে আন্তিক রস, লিভার কুনের যে বিভিন্ন গ্রন্থিগুলো আছে সেগুলো আন্তিক রস নিঃসরণ করতে সাহায্য করে। তো এই হচ্ছে আমাদের, এখানে আমরা শেষ করবো।